সিবিআই যেটা করেছে আমার মত অনুযায়ী প্রবল জনমতের চাপে এটা করেছে। আসল যে উদ্দেশ্য ধর্ষণকারী খুনিদের ধরা সেটা না ধরে ধরেছে আমাদের আর্জি করে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, কিন্তু যে গ্রাউন্ডে ধরার কথা সেই গ্রাউন্ডে না ধরে অর্থনৈতিক তজনজ এবং আনুষঙ্গিক আর্জি করের যে মানে বেনিয়ম বা বিভিন্ন জিনিসপত্র বিক্রির তার অজুহাতে ইডি তাকে ধরে। এখন ব্যাপারটা হচ্ছে এত প্রবল জনমত কলকাতা ছেড়ে ভারতবর্ষ, ভারতবর্ষ ছেড়ে সারা বিশ্বে জুড়ে এখন আর্জি করে ঘটনা একটা ঘটনা। এই প্রসঙ্গে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মুখ খুলেছেন, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুলেছেন। এখন সবাই চাইছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু মজার ব্যাপার হলো আমার খুব দুঃখ লাগছে এবং বলতে কষ্ট হচ্ছে, একটা ডাক্তার মহিলা কর্মরত অবস্থায় মারা গেল আর দোষীদের চিহ্নিত করা যাচ্ছে না, খুনিদের ধরা যাচ্ছে না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। প্রথমত এই যে মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় মারা গেল, ইট ইজ নট দ্য অ্যাক্ট অফ গড, ইট ইজ নট দ্য অ্যাক্ট অফ গড, এটা ভগবানের কাজ নয়। তাহলে মানুষ তাকে খুন করেছে, ধর্ষণকারী তাকে ধর্ষণ করেছে, খুন করেছে, সবার সামনে যদি একেবারে খুন হয়ে যায়, জলজন্ত মানুষ যদি খুন হয়ে যায়, তাহলে আমাদের পুলিশ বাহিনী থেকে কী লাভ? আমার একটা ফোন, পুলিশ বাহিনী থেকে কী লাভ, প্রশাসন থেকে কী লাভ? যে প্রশাসন তার চোখের সামনে জলজন্ত একটা মহিলা রেপ হচ্ছে, খুন হচ্ছে, যদি ডিটেক্ট না করতে পারে তাহলে আমাদের লোক দেখানোর কেন এই প্রশাসন, কেন আমাদের এই পুলিশ বাহিনী? আপনি দেখুন না, আরজিকর পুলিশ দাঁড়িয়ে এলো লাইনের পর লাইন, প্রচণ্ড ঘেরাটক, তার মাঝখান থেকে আরজিকর ভাঙচুর হলো, তার মানে এটা কীগুলো সব নাটক বলুন। আমার এটাই মনে হচ্ছে যে এই যে ধর্ষণ এবং খুন, এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর খুন এবং ধর্ষণ। এ গভর্নমেন্টকে এক কথায় বলা যায় জনগণের সরকার নয়, এ সরকার হচ্ছে তোমার খুনিদের সরকার, রেপেদের সরকার, যারা মার্ডার করে তাদের সরকার। এই গভর্নমেন্টকে নিয়ে যত মাথা ব্যথা, আমাদের নয় সারা বিশ্বের মাথা ব্যথা। এ গভর্নমেন্ট যত তাড়াতাড়ি বিদায় নেয় তত ভালো। তিলোত্তমা শহরটাকে তিলোত্তমার মতো সাজানো উচিত, তিলোত্তমা শহরে তিলোত্তমার মৃত্যু হবে, এরকমভাবে খুন ধর্ষিত মৃত্যু হবে, এটা জনগণ মেনে নেবে না। আমি আপনি বলেনি এই আন্দোলন চলবে, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলে হবে না যতক্ষণ না আসল অপরাধী খুনি ধর্ষণকারীরা ধরা পড়ছে। অবশ্যই হারাচ্ছে, শুধু হারাচ্ছে না, আমরা সিবিআই দেখুন না, আমরা সেই নোবেল কাণ্ড যারা সেখান থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় শুধু হারাচ্ছে না, খুব স্লোত গতি। 18 দিন হয়ে গেলে কেন ধরতে পারছে না, কেন ধরতে পারছে না, কেন ধরতে পারছে না? জনগণকে একটু জবাবদিহি করতে হবে, গভর্নমেন্ট শুধু একা দিলে হবে না। আজকের বিরোধী দলকে নিয়ে যেরকমভাবে হইচই হচ্ছে, এদেরও কৈফিয়ত দিতে হবে, জনগণের যে বলতে হবে কেন ধরতে পারছে না। জনগণ যতক্ষণ না স্যাটিসফাইড হবে এই না ধরার কারণ, এই যে রহস্য মৃত্যু যদি বলেই থাকি, তার কারণ কিন্তু জনগণকে বলতে হবে। না বললে কিন্তু জনগণ ছেড়ে কথা বলবে না, কারণ এই আমি এটা দেখছি শিশু থেকে বয়স্ক লোক, নারী থেকে পুরুষ, নির্বিশেষে সারা বিশ্বে জুড়ে সবাই খেপে উঠেছে, জনদেশে পরিণত হয়েছে। কলকাতা আজ প্রতিবাদ প্রতিরোধ জনদেশের শহরে পরিণত হয়েছে। এই প্রতিরোধ করতে গেলে, এই রোষ থামাতে গেলে, শান্ত করতে গেলে খুনিদের ধরতে হবে। আপনার নাম আছে? আমার নাম সুবল সর্দার।